রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে একজন সাহাবা সাহাবা রাসূল খুব কাঁদছেন কাঁদতে 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 আমার রাসূলের পাকের কাছে ইয়া রাসূলুল্লাহ মাদদ খুন ইয়া হাবিবাল্লাহ মাদদ খুন ও হাবিব আমাকে সাহায্য করুন আমার সন্তানকে অনেকক্ষণ ধরে প্রায় সারা দিন ধরে খুঁজে পাচ্ছি না আমার মদিনা ওয়ালা বললেন ঠিক আছে কেন কি হয়েছে বলতেছে সারা দিন পাচ্ছি না খুঁজে পাচ্ছি না মায়া লাগছে তার জন্য কষ্ট লাগছে তাকে মিস করছি ফ্যাট ফরেস ঠিক কি না আছে কি না এরকম আছে আমাদের সন্তানদের জন্য মায়া লাগে ঠিক কি না আমার বাচ্চাদের জন্য এক সাহাবা না তার সন্তানকে খুঁজে পাচ্ছে না আমার মদিনা ওয়ালার কাছে আসলেন সুবহানাল্লাহ সাহাবীদের আকীদা হলো কোনো কিছু চাওয়ার জন্য যদি হয় খুঁজে না পাও যদি তোমার প্রয়োজন ফুরিয়ে যায় কিংবা তোমার প্রয়োজন ফুরাচ্ছে না কিংবা তোমার কম এটাকে বাড়াতে চাও তাহলে কামলিওয়ালা নবীর দরবারে যাও ঠিক কি না বলো বুঝতে হবে সাহাবারা চাইলে তো মুনাজাত করতে পারেন আল্লাহ আমার সন্তানকে পাই না কোনো ব্যবস্থা করো বলে না জানি হাইকোর্টে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে হাইকোর্টে যেতে হবে ঠিক কি ঠিক সুপ্রিম কোর্টে তখনই কবুল হবে যখন হাইকোর্ট থেকে মঞ্জুরি রায় পাশ হবে ঠিক না তখন আমার মদিনা ওয়ালা বলেন ঠিক আছে অমুক জায়গায় যাও মাঠের মধ্যে তোমার সন্তান বাচ্চাদের সাথে খেলছে সুবহানাল্লাহ আমার নবী এলমে গায়েব জানেন কি জানেন না আওয়াজ দে বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আলাইকা আযীমা কোরআনে ঘোষণা ঘোষণা দিছে কে আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি আমি আল্লাহ যা জানি সেই বন্ধুকে সেই ভালোবাসার মানুষকে জানিয়ে দেই কি সুবহানাল্লাহ বলেন না কেন তাহলে আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না আচ্ছা ওই সাহাবা আবদার করলো আরজি রাখলো সাহাবাকে বললো যে অমুক মাঠে যাও বাচ্চাদের সাথে হিজ প্লেইং সে খেলছে খেলাধুলা করছে যাও ওখানে যায়া তোমার বাচ্চাকে পেয়ে যাবা ওখানে গেলে এখন মদিনা ওয়ালা তো বলে দিলেন যাও বাচ্চাকে নিয়ে নিয়ে তারপর যখন যাচ্ছে ওই সাহাবা যাচ্ছে যাও তোমার বাচ্চাকে খুঁজে পেলে তাকে খুঁজে পাবা অমুক মাঠে যখন অ্যাড্রেস দিয়ে দিলেন ওই সাহাবা যখন দৌড়ায় যাচ্ছে আমার মদিনা ওয়ালা তাকে ডাক দিলেন এ সাহাবা শুনো এ মুসলমান এ বান্দা এখানে আসো কাছে ডেকে বললেন শুনো তোমার বাচ্চা অন্যান্য বাচ্চাদের সাথে খেলছে তুমি তোমার বাচ্চাকে যখন পাবা অনেকক্ষণ পরে পেয়েছো তুমি হয়তো তাকে বুকে টেনে নিবা তারপর চোখে মুখে গালে আদর করতে থাকবা বাবা হিসাবে সন্তান প্রতি ভালোবাসা তোমার বহি প্রকাশ হবে খবরদার ওখানে মধ্যে কোনো এতিম সন্তানও থাকতে পারে তুমি তাকে যখন পাবা তুমি তাকে আস্তে করে ডেকে কাছ থেকে তাদের থেকে আড়াল করে নিয়ে যেও এতিম বাচ্চা যাতে তোমাকে সন্তানকে আদর করতে দেখে তোমার ওই এতিম বাচ্চাটার অন্তরে কষ্ট না লাগে খবরদার সেই দিকেও খেয়াল রেখো সুবহানাল্লাহ এটা হলো আমার আদব আমার রাসূলের ঠিক কি না এটা কি আদব আমার মদিনাওয়ালা এরকম আদব শিখিয়েছেন আল্লাহু আকবার তো কামলিওয়ালা নবীর আদব যদি এটা হয় আল্লাহর আদব কি ঠিক কি না আল্লাহর আদব হলো আপনি গুনাহ করছেন কিন্তু এখনো আপনার গুনার উপর পর্দা দিয়ে রেখেছেন ঠিক কি না সমাজ যাতে আপনাকে কেউ খারাপ না মনে করে আল্লাহ আমাদেরকে আদববান হওয়ার তৌফিক দান করুন এজন্য কথাগুলি বললাম কামলিওয়ালা নবী আমাদেরকে সবক দিতেন এভাবে সবক দিতেন যে তুমি অন্যের প্রতি দয়াবান হও সোচ্চার হও এবার আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলা হয়েছে সাহাবায়ে রাসূলরা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস আমার নবীকে যখন জিজ্ঞেস করেছেন কোন দল নাজাত পাবে আমার নবী বলেছেন মা আলাইনা ওয়াস সাহাবী এক দল সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ যারা আমি নবী মুস্তাফার সাথে জান্নাতে যাবে তো এই সেই আহলে সুন্নাত ওয়াল জামাত মানে সুন্নি আকীদা কি আকীদা সুন্নি আকীদা সেই সুন্নি আকীদার মানদণ্ড হলো পাঁচটা যেমন ইসলামের আরকান হলো পাঁচটা কালেমা নামাজ রোজা হজ আমার সাথে বলেন কালেমা রোজা হজ যাকাত আবার কালেমা নামাজ রোজা হজ যাকাত স্তম্ভ কয়টা ইসলামের তেমনি ভাবে সুন্নি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও পাঁচটা সুবহানাল্লাহ বলবেন না যে কালমা পড়ে নিবে সে আপনার মুসলমান ভাই ঠিক কি না যে কালমা পড়ে নিবে সে আপনার কি মুসলমান ভাই এবার তাকে কোশ্চেন করেন ইশকে রাসূল কেমন মানো সুবহানাল্লাহ ইশকে রাসূল রাসূলে পাকের প্রতি মহব্বতটা তোমার কেমন সে যদি বলেন না আমি দলিল চাই দলিল চাই বুঝবেন যে তার মধ্যে খারিজিদের ট্যাবলেট আছে আওয়াজ করতে হবে এখন একটু ওই যে আল হাক্কু মুরুন একটু তিতা কথা বলবো
সত্য কিন্তু কি তিতা সত্য কিন্তু কি গভীর খেয়াল আমার নবীর প্রতি মহব্বত লা দালিলান যে ভালোবাসবে বুঝবেন সে আশিকের রাসূল এখন কালমা যখন পড়ছে সে আশিক ইলাহি আল্লাহর বান্দা ঠিক কি না এখন আল্লাহর বান্দা আপনার ভাই এরপর যখন আশিকের রাসূল তখন তাকে বলবেন তুমি ডান পাশে আসো আর যে বলবে একটু দলিল চাই কুরআন সুন্নাহ থেকে ভালোবাসার জন্য কেউ দলিল চায় না আওয়াজ দিয়ে বলেন না যদিও আমার নবী দলিল দিয়েছে আলালা ইমালিম আল্লাহ মুহাব্বত আল্লাহ যে আমি নবী মুস্তাফাকে মুহাব্বত আল্লাহ আমি নবী মুস্তাফাকে ভালোবাসবে না সে ইমানদার হতে পারে না এটা কার ঘোষণা রাসূলের আমার মদিনাওয়ালার বুখারী শরীফ হাদিস এরপর আরেক হাদিসে তো এরকম এসেছে মি ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন পুরো হাদিস অনেক বড় আমি যেটা বলছি যে নিজের মা বাবা আত্মীয় স্বজন সন্তান থেকে সম্পত্তি থেকে ওয়া নাসি আজমাইন এমন কি আমি নবী কে ভালোবাসতে হলে নিজের জানের চাইতে বেশি আমি নবী মুস্তাফাকে যে ভালোবাসবে সেই একমাত্র ঈমানদার সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল ঈমানদার হওয়ার পূর্ব শর্ত কি রাসূল প্রেম ঠিক কি না মদিনাওয়ালার প্রেমই হলো ঈমানদারের লক্ষণ ঠিক কি না আচ্ছা এবার আসুন একটা হলো কি কালেমা একটা কি কালেমা মুখস্থ করেন একটা কি কালেমা আইলে সুন্নাত ওয়াল জামাতের স্তম্ভ কয়টা আওয়াজ দেন প্রথমটা কি কালেমা দ্বিতীয়টা হলো ইশকে রাসূল দ্বিতীয়টা কি ইশকে রাসূল তৃতীয়টা হলো ইশকে আওলাদে রাসূল ইশকে কি আওলাদে রাসূল তৃতীয় হলো ইশকে সাহাবায়ে রাসূল কি ইশকে কি সাহাবায়ে রাসূল তৃতীয় তো হলো ইশকে ওলিয়াল্লাহ আম্বিয়ায়ে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ ওলিয়াল্লাহদের প্রতি প্রেম ঠিক কি না এই পাঁচটা স্তম্ভের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত কায়েম বুঝা গেছে কয়টা স্তম্ভ আওয়াজ দিয়ে বলেন পাঁচটা হাত দেখিয়ে বলেন কয়টা মনে থাকবে প্রথমটা কি কালেমা তারপর কি ইশকে রাসূল তারপর ইশকে আওলাদে রাসূল তারপর ইশকে সাহাবায়ে রাসূল তারপর ইশকে ওলি আল্লাহ ঠিক কি না আচ্ছা এবার যারা ইশকে রাসূলের মধ্যে দলিল চাইবে বুঝতে পারবেন খারেজি কি জি ইংরেজি কি জি কে আপনারা বলেন ইংরেজি কি জি খারেজি খারেজিদের ট্যাবলেট আছে বাম পাশে নিবেন এরপরে যদি কেউ বলে না আমি লা দালিলান রাসূলকে ভালোবাসি সুবহানাল্লাহ দলিল ছাড়া আমার মদিনাওয়ালাকে ভালোবাসি তাকে নিবেন আপনার আশিকের রাসূল ভাই ঠিক কি না আপনার আশিকের রাসূল ভাই এবার তাকে প্রশ্ন করবেন ধরেন যে ইশকে রাসূল মেনে নিছে এরপর থার্ড প্রশ্ন করবেন ইশকে আওলাদে রাসূল আওলাদে রাসূলদের কি কি ভালোবাসো বলে বাসি কিন্তু আমি একটু দলিল চাই আছে কি নাই আছে কি নাই যদি আওলাদের রাসূলদেরকে ভালোবাসার কথা দলিল চায় তাহলে বুঝবেন যে তাদের ভিতরে নাজদীদের ট্যাবলেট আছে ঠিক কিনা বলেন নাজদীদের ট্যাবলেট আছে তাকে বাম পাশে রাখবেন আর যদি বলে লা দালিলান আমি আওলাদের রাসূলদেরকে ইশকে আওলাদের রাসূল ভালোবাসি তাকে ডান পাশে নিবেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল সে আশিক ভাই আপনার ঠিক কি না এবার আসুন চতুর্থ প্রশ্ন এরপর যখন চতুর্থ প্রশ্ন করবেন যে সাহাবায়ে রাসূলদের প্রতি ইশক কেমন রাখো বলে দলিল লাগবে মক্কা বিজয়ের আগে পরে হিসাব আনতে চায় বুঝবেন তাদের ভিতরে রাফিজিদের ট্যাবলেট আছে আওয়াজ দিয়ে বলেন রাফিজিদের ট্যাবলেট আছে যারা বুকজে সাহাবা রাখে আদনা সাহাবা হোক ছোট সাহাবা কিন্তু তেনাকে মাথার মুকুট বানাতে হবে ঠিক কি না সাহাবাদেরকে নিয়ে কোনো কটুক্তি করা যাবে না যাদেরকে নিয়ে সন্দেহ তাদের ব্যাপারে কাফুল লিসান চুপ থাকতে হবে কি করতে হবে চুপ থাকতে হবে আপনি হয়তোবা চুপ থাকতে পারছেন না আপনি নিজেকে সংযম করুন আওলাদে রাসূল সাহাবায়ে রাসূল এই জিনিসগুলি এই ক্যাটাগরি হলো সবচেয়ে মানদণ্ডের সবচেয়ে ঈমানের তলোয়ার এই পাশও যেতে পারবেন না এই পাশও না তলোয়ারের মধ্যে একবারে কাইটায় দুই সাইডে পড়ে যেতে হবে ঠিক কি না বরাবর হাঁটতে হবে এটা হলো ইহদিনা সিরাতুল মুস্তাকিম স্ট্রেট পাথ ঠিক কি না এটা হলো স্ট্রেট পাথ আহলে সুন্নাত ওয়াল জামাত এক ব্যানার এক লাইন এক শুরু এরপর যখন লাস্টের প্রশ্ন করবেন যে না লা দালিলান আমি সাহাবায়ে রাসূলদেরকে ভালোবাসি মক্কা বিজয়ের আগেরদেরকেও ভালোবাসি পরেরদেরকেও ভালোবাসি আমি কোনো সাহাবাকে ছোট করব না যেই সাহাবা হোক না কেন তাকে তেনাকে নিয়ে আমি কোনো কটুক্তি করব না বেয়াদবি করব না তেনাকে মাথার মুকুট বানিয়ে রাখবো তাদেরকে বুঝবেন যে আপনার আশিকের রাসূল ভাই তাদেরকে ডান পাশে নেবেন আর যারা বলে যে বেয়াদবি দলিল লাগবে এটা সেটা তাদেরকে ওই রাফিজিদেরকে বাম পাশে রাখবেন এরপর লাস্ট কোশ্চেন করবেন লাস্ট কোশ্চেন হলো ওলি আল্লাহদেরকে কেমন ভালোবাসো
সুবহান আল্লাহ বলতে মন চায় না নাকি রাত হয়ে গেছে অনেকক্ষণ হইছে অফ করে দি হ্যাঁ চলবে 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 না কে কে বলেন হাত তুলেন দুইটা বেজে গেছে আজকের মতো মাফ করেন আমি শেষ কথা বলে দিই ঠিক আছে আচ্ছা না বলে লাভ নেই আমার আগামী কালকে ঢাকায় প্রোগ্রাম আপনারা করবেন না বলে লাভ নাই বাবা সময় বাধা এজন্য কারেন্ট কথা বলছি কি খারাপ লাগছে খারাপ লাগছে আচ্ছা লাস্ট কোশ্চেন যখন করবেন ওলি আল্লাহদেরকে কেমন ভালোবাসো যদি দলিল চায় তাহলে বুঝবেন নাজদি খারেজি রাফিজি সব ট্যাবলেট তার ভিতরে আছে আওয়াজ করে না কেন আওয়াজ দিয়ে বলে ঠিক না তাদেরকে বয়কট করবেন বাম পাশে নিবেন আর যদি বলেন আমি ওলি আল্লাহদেরকেও ভালোবাসি এই পাঁচটা উসুল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম যাদেরকে পাবেন তারাই আপনার সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন আমি ডেফিনেশন আদবে রসুল আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিয়ে দিলাম খুশি নাকি নারাজ খুশি তো এই জন্য বললাম আমাদের বর্তমানে সমাজের মধ্যে এই কথাগুলি নিয়ে আলোচনা হয় না আজকে যারা সাবজেক্ট নির্ধারণ করেছেন তেনাদেরকে মোবারকবাদ বলি ওনাদের উসিলা হয়তো আজকে এই কথাগুলি জানার সুযোগ হয়েছে ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমিন বলেন এই জন্য বলছি কি কালাম চলবে এখানে একটু কালাম না ও এখানে ওয়াজ ভালো লাগে না কি তাফসির ভালো লাগে না নাকি হুজুর তাফসির ভালো লাগে নাই ভালো লাগে না নাকি হুজুর মাঝে মাঝে একটু বেলালি সুরও ভালো লাগে তাই নাকি কে কে বেলালি সুর চান মারহাবা বলেন তবরক ইজ কামিং শুন তবরক চলে আসছে ঠিক কিনা আমরা ওই যে বললাম জান্নাতীদের দুইটা লক্ষণ কয়টা লক্ষণ একটা হলো সালাম দেওয়া আর একটা হলো খাবার খাওয়ানো সুবহানাল্লাহ বলবেন না একটা কি আওয়াজ দিয়ে বলতে হবে সালাম দেওয়া একটা কি সালাম দেওয়া আর একটা কি খাবার খাওয়ানো আর একটা কি দুইটা হলো জান্নাতীদের লক্ষণ কাদের লক্ষণ এখন বলেন আমরা এখানে যারা বসে আছি জান্নাতী না জাহান্নামী আওয়াজ দিয়ে বলতে হবে সন্দেহ আছে এটা কি আমি একদম সালমাদানের কথা না আল্লাহর কথা দেখেন এভাবে জান্নাতি বাবা আদম আলাইহিসসালাম মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতি না জাহান্নামি আওয়াজ দিয়ে বলেন তো তেনার সন্তান আমরা না আমরা না জিন ফেরেশতা মানুষ না জিন ফেরেশতা আদম সন্তান আমরা তার মানে হলো আমরা জান্নাতের ওয়ারিশ জান্নাতি ঠিক কিনা বলেন এখন ইটস আপ টু ইউ আপনার উপর আপনি কি জান্নাতি হয়ে জাহান্নামী ভাবে চলবেন না জান্নাতি ভাবে যেমন এখানে আমার অনেক দাওয়াত ইসলামী ভাই বাবাদেরকে দেখছি মাশাআল্লাহ জান্নাতি লাগছে মারহাবা বলেন লাবাস আপনার এটা ডিপেন্ড করে আপনার ধর্মকে আপনার ব্যবহার আপনার বংশকে পরিচয় করায় দেয় এই লাবাস ঠিক কিনা লাবাসের মধ্যে পরিবর্তন আনুন একদম প্যান্ট শার্ট পরতেই হবে এরকম কোনো বিষয় না আপনি চাইলে পাজামা পাঞ্জাবি পাগড়ি পরে টুপি পরেও কাজ করতে পারেন ঠিক কিনা এটার মধ্যে আপনার দেখবেন আরো ভালো লাগবে আপনার মধ্যে ফিলিং গুড আপনার কাছে আরো ভালো লাগবে হাতে তসবিহ রাখবেন মাঝে মাঝে দরকার আছে কি নাই পকেটে টুপি রাখবেন যারা একেবারেই সমর্থবন না যে হুজুর আমরা তো জালাল এডুকেটেড আমরা ওদিকে যেতে পারবো না তাহলে তারা পকেটে টুপি রাখবেন তসবিহ রাখবেন নামাজটা পাঁচ ওয়াক্ত ঠিকমতো আদায় করবেন সময় পেলে আল্লাহর জিকির করবেন রাজি আছি কে কে রাজি নাই হাত তুলেন বললাম না আমি পরীক্ষা নিব মনোযোগ এখান থেকে তিনি চাইবেন এখান থেকে যাতে মনোযোগটা না থাকে তিনি থাকবেন ঠিক কিনা মাথা হাত উঠাতে গিয়ে আবার এমনি চুলকায় একটু এভাবে একটু চুলকায় যে না হুজুর আমি উঠাই নাই আমি চুলটা ঠিক করলাম মাথা চুলকাইলাম ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আমি এই জন্য বললাম মনোযোগ রাখতে হবে কনসেন্ট্রেট আপনার মনোযোগের উপরে আপনার এলেম হাসিল হচ্ছে ঠিক কিনা এলেমটা তখনই হাসিল হবে যখন ভালো মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন মনে করতে হবে যে আগামীকালকে আমার এক্সাম এটা আমি এই এক্সামটা মনে করতে হবে যে আগামীকালকে হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে ঠিক কিনা বলুন
আজকে দিন আজকে রাত আপনার শেষ রাত ইমতিহানের জন্য প্রস্তুতি নেন যেভাবে রাত জেগে এক্সামের জন্য প্রস্তুতি নেন তেমনি ভাবে নিজেকে গুছানোর জন্য প্রস্তুতি নিতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না কে কে চাই না হাত তুলেন এবার মনোযোগ আছে বললাম না কে কে চাই হাত তুলেন আল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লাহকে দেখিয়েছেন তার মানে প্রস্তুতি নিতে হবে প্রতিদিন এক কাজ করেন না সকালবেলা উঠেন যে কাজটা আপনি দৈনন্দিন করছেন সেটা লিখেন কি করবেন আওয়াজ দেন কি করবেন সকালবেলা উঠে প্রতিদিন যা করেন সেই জিনিসটা লিখবেন লিখতে পারবেন না লিখবেন ভালো মন্দ যা করেন আপনি তো জানেন আপনার মা বাবা ওয়াইফ সন্তান কি হয়তো বা কেউ জানে না আপনি তো আপনারটা জানেন ঠিক কি না আপনি ওই প্যান নেবেন কপি নেবেন খাতা কলম নেবেন লিখতে থাকবেন ভালো মন্দ যেটা ভালো সেটা টিক দিবেন যেটা খারাপ সেটা ক্রস দিবেন পারবেন যুবক ভাই বাবারা হাত তুলেন পারবেন পারবে তো ইনশাআল্লাহ যারা বিয়ে করেন নাই অবিবাহিতরা হাত তুলেন অবিবাহিত সংখ্যা একটু কম হলো দেখি বিবাহিত যারা আছেন হাত তুলেন মারহাবা মারহাবা বলেন যেটা প্রতিদিন আসে আপনার হয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে রোগ বালাই হতে পারে আপনার মার ক্যান্সার আপনার বাবার ক্যান্সার বা ডায়াবেটিস ভালো মন্দ খারাপ যত কিছু আছে বালা মুসিবত যেটা আল্লাহ ইমতিহান দেন কারণ আর দুনিয়াও সেজুলুল মুমিন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা কি খানা আওয়াজ দে বলেন আওয়াজ দিতে হবে নাহলে ওয়াজ বন্ধ করে দিব আমি কিন্তু বিরক্ত হচ্ছি আপনার আওয়াজ করেন না কেন কি খানা নাকি আরাম খানা কি খানা আমার নবী বলেছেন আর দুনিয়া সেজনুল মুমিন এটা মুমিনদের জন্য জেলখানা ওয়া জান্নাতুল লিল কাফের কাফেরদের জন্য এটা জান্নাত ঠিক কি না তাহলে পেরেশানি ডিপ্রেশন টেনশন অসুখ বিসুখ আপনার আয় উন্নতির মধ্যে কমা বাড়ানো কখনো কমতি আসবে কখনো বাড়তি আসবে কখনো ব্যবসায় লোকসান হবে তারপর কখনো চাকরি যেতে পারে আপনি এরকম অনেক কিছু হতে পারে আপনি অনেকের ঋণগ্রস্ত হতে পারেন অনেক ভালো ছিলেন কিন্তু ঋণই হয়ে যেতে পারেন আপনি ঋণ করতে 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 এখন সুইসাইডের পর্যায়ে চলে গেছেন এমন অবস্থা যে এখন পালানোর জন্য সুইসাইড করতে চান এরকম সমাজে আছে কি নাই আবার অনেকে আছে একজন আরেকজনকে ভালোবাসি কিন্তু পাই নাই আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে সুইসাইড করতে চায় আছে কি নাই তাদের উদ্দেশ্যে বলবো এই কিন্তু দুনিয়াটা এই দুনিয়াটা দুনিয়ার সেজনুল মুমিন মুমিন যদি হন আল্লাহর বান্দা রাসূলের আশেক হন তাহলে শুনেন রাসূলের উম্মতরা মুমিন হলে এই দুনিয়া আপনার জন্য জেলখানা আরামখানা না ঠিক বলেন ঠিক বলেন এই দুনিয়া আপনার জন্য জেলখানা আরামখানা না এই দুনিয়াকে আপনাকে লাথি মারতে হবে কি মারতে হবে লাথি মারতে হবে আর যাদের মনে কোনো অট্টালিকা যে আমারই ক্ষেত্রে এরকম আজাব গজব আর আল্লাহ তাদেরকে দেখে না টাকার উপর টাকা খালি বিল্ডিং এর উপর বিল্ডিং গাড়ি বাড়ি করতেছে আমার ক্ষেত্রে এরকম কেন শুনেন বান্দা ইউ আর লাকি ম্যান আপনি একজন সিলেক্টেড বান্দা আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্যই বালা মুসিবত পাঠান সুবহানাল্লাহ বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে রোগ বালাই দিয়ে পরীক্ষা করে ঠিক কি না আইয়ুব আলাইহিস সালাতু সালাম 18 বছর নবী হওয়া সত্ত্বেও 18 বছর শিদ্দাত রোগে ভোগ করেছেন 18 বছর পরে নবী রাসূল হওয়া সত্ত্বেও আইয়ুব আলাইহিস সালাতু সালাম শাফায়াত হয়েছেন কেউ একজন ওনাকে জিজ্ঞেস করেছেন ইয়া নবী আল্লাহ ইয়া আইয়ুব আলাইহিস সালাতু সালাম 18 বছর ধরে আপনি যখন রোগে ছিলেন আপনার পুরোটা অঙ্গপ্রত্যঙ্গ কীটপতঙ্গ খেয়েছে তখন কেমন লাগতো এখন তো শাফা পেয়েছেন সুস্থ হয়েছেন তখন সেই হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি আই এম ফিলিং গুড আমি অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন সুস্থতা আল্লাহ নেয়ামত কিন্তু ওই 18 বছর যখন আমি শিদ্দত রোগে ছিলাম যখন আমাকে কীটপতঙ্গ কুটকুট করে খেত আমার এক একটা গোস্ত খুলে পড়ে যেত আমি সেই কীটপতঙ্গকে বলতাম তোমাকে বানানো হয়েছে আমি নবীকে আইয়ুবকে খাওয়ার জন্য এই কীটপতঙ্গ উঠো আবার সেই গোস্তের টুকরা রেখে দিতেন আর কামড় খাইতেন আর শুধু চোখ বন্ধ করে বলতেন আল্লাহ তুমি খুশি তো আল্লাহ তুমি রাজি তো এ দেখো আমি নবী হওয়া সত্ত্বেও নিজের শরীরকে জখম দিচ্ছি তুমি আমাকে শাস্তি দাও নয়তো বা আরাম দাও জো তেরি খুশি ও মেরি খুশি আল্লাহ যেটা তুমি খুশি যেটাতে তুমি রাজি আমি বান্দাও তোমাতে সেইটাতেই রাজি যখন আইয়ুব আলাইহিস সালাতু সালাম বললেন যে আমি 18 বছর পর এখন শাফা দান শাফা লাভ করেছি সুস্থ হয়েছি ভালো তো লাগছে কিন্তু ওই 18 বছরে প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ তাবারক ও তাআলা আমার আমার মাওলা
আমার খোদা আমার বন্ধু আমার সেই ফ্রেন্ড যে আমার সদা সর্বদা প্রতি মুহূর্ত খবর নিত আইয়ুব কষ্ট হচ্ছে না তো ব্যথা পাচ্ছ না তো আমাকে সর্বদা খোঁজ খবর নিত 18 বছর পর আজকে শাফাত পেয়েছি এখন আর তিনি খোঁজ খবর নেন না দেখেন ভাইরা আমার আল্লাহ তাবারক ও তাআলা ওলি আল্লাহদেরকে নবী রাসূলদেরকে ইমতিহান দিতেন ঈমানদারকে ইমতিহান দিতেন তিনারা ধৈর্য ধারণ করতেন আসাবরু মিফতাহুল জান্নাহ জান্নাতের চাবিকাঠি হলো সবর ধৈর্য ধরে তিনারা সহ্য করে যেতেন আল্লাহ তাবারক ও তাআলা 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে যখন অসুস্থ রাখলেন তেনাকে তেনার পরিবার পরিজন সয় সম্পত্তি সব হারালো সব ছেড়ে যখন চলে গেল তখন একা হয়ে গেলেন একার মধ্যে তিনি একা ছিলেন না সেই এক আল্লাহকে নিয়েছিলেন আল্লাহ জিজ্ঞেস করত আইয়ুব কষ্ট হচ্ছে না তো তখন তিনি সব সময় বলতেন আল্লাহ না আমার কষ্ট হচ্ছে না তিনি বলতেন কাগারে কাগারে মুরে ইতনিয়া রাত তুজে চুন চুন খাইও মাস ওরা জিয়ারে খাইও না তো নেনা মরে পিয়া কে মিলান কি আস সেই বান্দাকে সেই উম্মতকে আইয়ুব আলাইহিস সালাতু সালাম বললেন ও বান্দা শুনো যখন আল্লাহ তাবারক ও তাআলা আমাকে জিজ্ঞেস করত আমার এত ভালো লাগতো সমস্ত কষ্ট দূর হয়ে যেত আমি এজন্য ওই ওই পোকাদেরকে ওই কীটপতঙ্গকে উটি উটি আমার গোস্তের মধ্যে রাখতাম তারা যখন কামড় দিত জখমের মধ্যে যখন কামড় পড়তো টিস উঠতো আমি চিৎকার দিতাম আর চিৎকার সাজাতে আল্লাহকে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করত হে আইয়ুব কষ্ট হচ্ছে না তো আমি তখন বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ কষ্ট হচ্ছে না সমস্ত দর্দ ভুলে যেতাম এজন্য হতবা ভুললে শা বলেছিলেন কাগারে কাগারে মুরে ইতনিয়া রাস তুজে চুন চুন খাইও মাস আমাকে খাও ডাস ডাস করে খাও এক কীট পতঙ্গ তোমাকে বানানো হয়েছে আমাকে খাওয়ার জন্য খাও সব খাও কিন্তু পিয়াকে মিলান কি আস ও রাজিয়ারে খাইও না তো নেনা মরে পিয়াকে মিলান কি আস আরে সব খাইস আমার চোখ খাইস না এই চোখ দিয়ে তো মহলারে দেখি তাকে দেখার তেনাকে দেখার কারণে অন্তরে আর কষ্ট লাগে না আমাকে সব খায় ফানা কর এই জন্যই হয়তোবা তিনি আইয়ুব আলাইহিস সালাতু সালাম হতে পেরেছে সুবহানাল্লাহ বলেন তাহলে দুনিয়াতে যখন আছেন তখন আপনার কাছে ডিপ্রেশন টেনশন সবকিছু আসবে ঠিক কিনা তো যেটা বলছিলাম 70টা তিরমিজি শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমার রাসূল পাকের ফরমান আপনি প্রতিদিন যে 70টা বালা মুসিবত আল্লাহ পাঠায় সেটা থেকে কিভাবে বাঁচতে পারেন ওজিফাটা নিয়ে যান দরকার আছে বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ আমার সাথে পড়েন বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 10 বার পড়বেন কয়বার আগে পরে দুরূদ শরীফ একবার একবার করে পড়বেন সুবহানাল্লাহ পড়ে নিজের হাতের মধ্যে এভাবে কোষের মধ্যে ফু নিবেন বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম একটু পড়লো পড়তে পারেন ইল্লা বিল্লাহ পর্যন্ত পড়তে পারেন ফু নিয়ে দুরূদ শরীফ পড়ে নিজের শরীরে ভাবে মেসেজ করে নেবেন যখন মেসেজ করে নেবেন আল্লাহ তাবারক ও তাআলা বলেছেন আমার নবী পাক এটা ইরশাদ করেছেন হাদিসে কুদসির মধ্যে এবার আমার নবী বলেছেন যে যখন এটা পড়ে 10 বার বান্দা নিজের শরীরের মধ্যে প্রোডাকশনটা নিয়ে দেয় ওই 70টা বালা মুসিবত তাকে আর টাচ করতে পারে না সুবহানাল্লাহ বলেন এই যে প্রতিদিন রোগ বালায় যত রকম আপ ডাউন হয় আপনার ইনকামের মধ্যে ব্যবসার মধ্যে চাকরির মধ্যে অনেক কিছু প্রতিদিন পড়েন মাত্র কয়বার কয়বার 10 বার মাত্র পড়বেন 10 বার পড়লে আগে পরে দুরূদ শরীফ ওই যে বললাম পড়ে যখন দুরূদ শরীফটা হলো ওযু দুরূদ শরীফটা কি ওযু আর ওই ওযিফাটা হলো আপনার ইবাদত ঠিক কিনা ওযু করে ইবাদত করবেন বরকতটা দিবে কে আল্লাহ এভাবে পড়বেন আরেক হাদিস এসেছে যে বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা এত তাৎপর্য আমার নবী বলেছেন এটা জান্নাতের একটা দরজা সুবহানাল্লাহ এটা দুনিয়াতে দেওয়া হয়েছে বান্দার জন্য সুবহানাল্লাহ কোন বান্দা যারা মুমিন বান্দা ঠিক কিনা তাদের জন্য এটা নামানো হয়েছে এটা একটা দরজা এটা পড়লে তখন আর জাহান্নামী যত কাজ আছে বালা মুসিবত আছে শয়তানের ওয়াসওয়াসা আছে আপনাকে আল্লাহ হেফাজত করবেন সুবহানাল্লাহ পড়তে পারবেন তো আরে হাদিস শুনে যান এই বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন পড়বেন 10 বার আগে পরে দুরূদ শরীফ পড়ে এটার কারণে প্রতিদিন ওই 10 বারে একটা একটা করে ফেরেশতা আসবে আপনার কলবটাকে একটু একটু করে পবিত্র করে দিবে সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ আস্তে বলেন কি খুশি হন নাই আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন বলেন কি খারাপ লাগছে
আচ্ছা আচ্ছা আপনাদেরকে যা দিলাম আলহামদুলিল্লাহ এই অবস্থায় আমল করলে আল্লাহ আমাদের দৈনন্দিন জীবনগুলিকে সুন্দর করে দিবেন আমিন বলেন।